আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আমার ব্লগটি শুরু করছি রাতের বেলা থেকে। আর গত ব্লগে তো আপনারা দেখেছেন যে আমরা একটা ইফতার মাহফিলে গিয়েছিলাম, তো ওখান থেকে আসার সময় বাসার নিচে একটা সুপার শপে ঢুকেছিলাম। আসলে একদমই হালকা পাতলা কিছু কেনাকাটা ছিল, তো ওগুলো কেনাকাটা করে এখন কিন্তু আমরা অলরেডি বাসায় চলে এসেছি। আর এদিকে দেখতে পাচ্ছেন জারিবের কাছে একটা বই। এই বইগুলাতে আসলে বিভিন্ন ধরনের ছবি থাকে, সেই ছবিগুলাতে কালার করতে হয়। তবে জারিব আসলে এখনও কালার সম্পর্কে তেমন কিছুই বুঝে না, তো আমি ভাবছি এই বইগুলো তুলে রাখবো, জারিব যখন একটু বড় হবে তখন ওকে কালার করতে দিব। আর এই বইটাও জারিব আজকে ওই সুপার শপ থেকে গিফট পেয়েছে। এর আগেও এই ধরনের একটা বই জারিব গিফট পেয়েছিল, তো সেটা পেয়েও জারিব অনেক খুশি হয়েছিল, আজকেরটা পেয়েও খুশি হয়েছে। আসলে এই সুপার শপটা নতুন হয়েছে, ওই জন্য কোনো শপিং করলে বাচ্চাদেরকে কোনো না কোনো গিফট দেওয়া হয় আর কি। তো এই যে আমি কী কী কেনাকাটা করলাম সেগুলো এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন কিছু রসুন আর জিরা নিয়ে নিয়েছি, এই দুটাই আসলে আমার বাসায় খুব দরকার ছিল। আর এদিকে এখানে আমি একটা কোক নিয়ে নিয়েছি, আসলে গরমে আমাদের মোটামুটি ভালোই কোকটা খাওয়া হয়। আর এখানে আমি একটা ব্ল্যাক অলিভ নিয়ে নিয়েছি, বাসায় আসলে ব্ল্যাক অলিভটা শেষ হয়ে গিয়েছিল, তো এই জন্য একটা ব্ল্যাক অলিভ নিয়ে নিলাম। আর এখানে আমি একটা অলিভের ভ্যানিলা এসেন্স নিয়ে নিয়েছি, বাসায় আসলে ভ্যানিলা এসেন্সটাও নাই। আর এখানে আড়ঙের আধা কেজি মিল্ক নিয়ে নিয়েছি, এখন যেহেতু রমজান মাস সেইরিতে আসলে মাঝে মাঝে মিল্কটা খাওয়া হয়। আর পাশেই দেখতে পাচ্ছেন এক ডজন ডিমও কিন্তু নিয়ে নিয়েছি। আর আজকে যে বাজারগুলো করেছি এগুলো প্রত্যেকটাই আমার খুব জরুরি ছিল, তো এই জন্য এই বাজারগুলোই করে নিলাম। আর এদিকে এখন আমরা চলে এসেছি রাতে ঘুমানোর জন্য। আর দেখতে পাচ্ছেন জারিপের কি অবস্থা, তার কোনো কিছু মনের মতো না হলেই সে ইদানিং খুব কান্না করে আর অনেক জিদও করে। আর এখানে জারিপের বাবা জারিপকে কিছু একটা বলেছিল যে কথাটা তার একদমই পছন্দ হয়নি, তো সেই জন্যই সে অনেক কান্না করছিল। তো যাই হোক, পরে আমি জারিপকে অনেক বুঝিয়ে শুনিয়ে থামিয়েছি, এখন দেখতে পাচ্ছেন সে চুপচাপ শুয়ে আছে। তো এখন হচ্ছে গিয়ে সেরির টাইম, আর আমরা দুজনই সেরি খাওয়ার জন্য উঠে গিয়েছি। আর আজকে সেরিতে ছিল তেলাপিয়া মাছ ভোনা আর দুধ, আর দুধের সঙ্গে আমি এখানে কিছুটা পরিমাণে পাটালি নিয়ে নিয়েছিলাম খেজুরের গুড়ের আর কি, কারণ আসলে বাসায় দুধের সাথে খাওয়ার মতো তেমন কিছুই ছিল না, তো ওই জন্য আমি একটু গুড়ের পাটালি নিয়ে নিয়েছিলাম। আমার কাছে দুধের সাথে পাটালি খেতে বেশ ভালোই লাগে। আর এদিকে সারাদিনে আমি আজকে কোনো ভিডিওই আর তৈরি করতে পারিনি, তো এখন আমি একবারে চলে এসেছি আমার ইফতার নিয়ে। তো আমি যেহেতু বাসায় একাই ইফতার করি, তো ওই জন্য তেমন কোনো আয়োজন আসলে থাকে না, তো আজকেও আমার একদমই সাধারণ কিছু ইফতার ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন আমি দুই তিন ধরনের ফল নিয়েছি, সাথে নিয়েছি ট্যাং গুলিয়ে আর খেজুর ছিল, আর একটু নুডলস রান্না করে নিয়েছি। আর এদিকে রাতের বেলা আমি চলে এসেছি রান্নাঘরে আম মাখানোর জন্য। হঠাৎ আমার খুবই আম মাখা খেতে ইচ্ছা করছিল, তো ফ্রিজে গিয়ে দেখি যে একটা আম আছে, বাট আমটা কিন্তু একদম ফ্রেশ ছিল না, হালকা দেখতে পাচ্ছেন কেমন পাকা মতো হয়ে গিয়েছে। এই আমটা কিন্তু একদমই কাঁচা আম ছিল। তো এখানে আমি একটা মরিচ পুড়িয়ে নিয়েছি আর সাথে বেশ খানিকটা চিনি আর লবণ নিয়ে নিয়েছি, তো এগুলো দিয়েই আজকে আমি আমার আমটা মাখাবো। আর এই ভিডিওটা আপনারা যারা দেখছেন নিশ্চয় আপনাদেরও অনেক লোভ হচ্ছে এরকম আম মাখা খাওয়ার জন্য। আর এই আমটার একটা ইতিহাস আছে, সেটা হচ্ছে গিয়ে এই আমটা মা বাড়ি থেকে রোজার দুই দিন আগে পাঠিয়েছিল, তো আমি আসলে খাবো খাবো করে আর খাওয়াই হচ্ছিল না, কারণ এই ধরনের আম মাখা আসলে দুপুরের দিকে খেতে বেশ ভালো লাগে, কিন্তু রমজানের কারণে আমি আসলে দুপুরে আর এটা খেতে পারিনি, তো এই জন্য ভাবলাম যে আজকে আমি রাতের বেলা এই আমটা মাখিয়ে নেই। তো আম মাখাটা আসলে বেশ মজার হয়েছিল, কারণ বাড়ির একদম ফ্রেশ আম ছিল এটা, যদিও আমটা অনেকটা নরম হয়ে গিয়েছে, বাট এতে আরও আমটা খেতে বেশি মজা লেগেছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার আম মাখানোটা কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি কিছুটা জারিবের বাবাকে দিব। তো এই বাটিতে করে আমি জারিবের বাবাকে দিচ্ছি, আর বড় বাটিতে করে আমি নিজেই খাবো। তো যাই হোক, রাতের বেলা এরকম আম মাখা খেতে কিন্তু মন্দ লাগেনি, ভালোই লেগেছে। আর এদিকে আমি দুপুরবেলা বারান্দায় কাপড় নাড়তে এসে হঠাৎ দেখি যে আমার বাগান বিলাসের যে গাছটা ছিল সেই গাছে বেশ কয়েকটা ফুল ফুটেছে,
তো এটা দেখার সাথে সাথে আমার মনটা অনেক ভালো হয়ে গেল, কারণ লাস্ট বেশ কয়েকদিন হলো আমার বেলকনিতে আসলে খুব একটা আসা হয় না, যেহেতু এখন প্রচুর পরিমাণে রোদ পড়েছে, সাথে তো গরম আছেই। তবে বেশ মিষ্টি বাতাস দেখতেই পাচ্ছেন, বারান্দাতে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে। তো তাই আপনাদের সঙ্গেও একটু দেখিয়ে দিলাম, আমার বাগানবিলাসের এই ফুল ফোটা দেখে আমার খুবই ভালো লাগছিল। আরও বড় হবে, বড় হলেও ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিব। আর এখন হচ্ছে গিয়ে রাতের বেলা, আমি সেহরির জন্য এখানে একটু তরকারিও রান্না করে নিয়েছি। আজকে আমি এখানে দুই ধরনের তরকারি রান্না করেছি, একটা হচ্ছে গিয়ে পুঁই শাক আলু দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে হালকা ঝোল তরকারি রান্না করেছি, আর এখানে করলা ভাজি করেছি। আর এদিকে আমার প্রতিবেশী যে ভাবিটা আমাকে একটা গাছ গিফট করেছিল, আপনারা হয়তো বা অনেকে আমার আগের ভিডিওতে দেখেছেন এই গাছটা, তো এই গাছটার পাতাগুলো পড়ে গাছটা কেমন জানি মারা যাচ্ছে, তো এটা দেখে আমার খুবই মন খারাপ হচ্ছিল। আর এখন হচ্ছে জারিবের বাবা অফিস থেকে কিছুক্ষণ আগেই বাসায় এসেছে, তো আসার সময় এখানে ছোট একটা জাটকা ইলিশ এনেছে, এটা একটা সুপার শপ থেকে এনেছে, ডেইলি শপিং থেকে আর কি। আর ডেইলি শপিংয়ে নাকি আজকে এর থেকে বড় সাইজের কোনো মাছও ছিল না, তাই ও এটাই এনেছে। তো যাই হোক, আমি মাছটাকে কিন্তু আগে ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছেন জারিবের বাবা এক প্যাকেট কুলসান সেমাই এনেছে, এই সেমাইটা আমি আনতে বলেছিলাম, হঠাৎ কেন জানি আমার সেমাই খেতে ইচ্ছা করছিল। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু দারুচিনি এনেছে, আসলে দারুচিনিটা আমাদের বাসায় বেশি লাগে, কারণ আমরা এমনি এমনিতেই অনেকটা খেয়ে ফেলি। আর এখানে প্রাণের এক প্যাকেট চিড়া এনেছে, প্রাণের এই চিড়াটা আমাদের কাছে বেশ ভালো লাগে, খুব মচমচা হয়, এই জন্য খেতে বেশি ভালো লাগে। আর এখানে একটা প্রাণের মজারলা চিজ এনেছে, এটা প্রাণের গুড লাইফের আর কি, এই চিজটাও খেতে বেশ মজা, যেহেতু বাসায় এখন মাঝে মাঝে পিজা খাওয়া হচ্ছে, তো ওই জন্য আবারও একটা চিজ আনিয়েছি। আর এদিকে এক প্যাকেট চিনি এনেছে, বাসায় আসলে চিনি আছে, বাট জারিবের বাবা চিনি তারপরে লবণ এগুলো এক্সট্রা বেশি বেশি করে কিনে রাখে। আর চিনির সাথে এদিকে আরও এক প্যাকেট লবণও কিনেছে, লবণও আছে বাট ও লবণও এনে রেখেছে। আর এগুলা কিন্তু কিনে রাখলে তেমন কোনো ক্ষতি নাই, কারণ এগুলা সবসময় লাগে। আর এদিকে দেখতে পাচ্ছেন আজকেও কিন্তু আমি পিজা বানাচ্ছি, ওই দিনের পিজাটা জারিবের বাবা খুবই পছন্দ করেছিল, তো তারপর থেকে জারিবের বাবা শুধু পিজা বানানোর জন্য বলছিল, তো ভাবলাম যে আজকে আমি ওই দিনের মতো সেম দুইটা পিজা বানিয়ে ফেলি। তো এই যে দেখতে পাচ্ছেন পিজাটা কিন্তু আমি ওভেনে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি আমার ওভেনের কনভেকশন মোডটা অন করে 220 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পিজাটা বেক করেছি 11 মিনিটের মতো। আপনাদের ওভেনে কম বা বেশি সময় লাগতে পারে, আপনারা যখন প্রথমবার বানাবেন তখন মাঝখানে একটু চেক করে নেবেন। আমি যেহেতু গতদিন বানিয়েছিলাম তখন চেক করেছিলাম, তো ওই জন্য আজকে আমি বুঝতে পেরেছি যে কতটা সময় লাগবে আর কি। তো এই যে দেখতেই পাচ্ছেন একদম কিন্তু আমার পিজাটা হয়ে গিয়েছে মাত্র 11 মিনিট সময়ের মধ্যে। আর পিজা আসলে সবসময় চেষ্টা করতে হয় ওভেনের সর্বোচ্চ ডিগ্রি তাপমাত্রায় বেক করার, এটা আসলে আমি প্রথম দিকে জানতাম না, পরে জেনেছি। তবে আমি নেক্সটে ভেবেছি আমিও আমার ওভেনের সর্বোচ্চ ডিগ্রি তাপমাত্রায় নেক্সটে আরও একটু সময় কমিয়ে বেক করব। তো যে আমার পিজাটা কিন্তু তারপরেও খুব সুন্দরভাবে হয়েছে, আর খেতেও মাশাল্লাহ অনেক মজা হয়েছিল, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর আজকে আমি আমার এই পিজাটা বেশ রাত করেই বানিয়েছি, তার কারণ হচ্ছে গিয়ে আজকে রাতে আমরা এই পিজা দিয়েই সেহরি করব, মানে পিজা খাওয়ার পরে রাতে আর কোনো ভারী সেহরি খাবো না, হয়তো বা ভোর রাতের দিকে উঠে একটু খেজুর আর পানি খেয়ে নিব। কারণ এখানে আমি মিডিয়াম সাইজের দুইটা পিজা বানিয়েছিলাম, তো এই দুইটা পিজা আমাদের খেতে অনেক কষ্ট হয়ে গিয়েছিল, তো এই জন্য সেহরিতে আমরা শুধু খেজুর আর পানি খেয়েছিলাম। আর এখানে জারিব আজকে বেশ রাত জেগে আছে, সেও ঘুমোয়নি, সেও আমাদের সঙ্গে কিন্তু একটু পিজা খেয়েছে। আর এদিকে জারিব শুধু বারবার আমাকে বলছিল, মা আমি চকলেট খাবো, আমাকে চকলেট দাও। তো আমি আসলে ফ্রিজে গিয়ে খুঁজে দেখি যে ফ্রিজে এই চকলেটটা আছে, বেশ কয়েকদিন আগেই আমি এই চকলেটটা ফ্রিজে রেখেছি। এই চকলেটটা আসলে জারিবকে জারিবের বাবার একজন কলিগ গিফট করেছে, সে ইন্ডিয়া থেকে এনেছে আর কি। তো যাই হোক, আজকে চকলেটটা আমি আর আমার বাবা আমরা দুজন মিলেই খেলাম, যদিও আমি জারিবকে আসলে কোনো ধরনের চকলেটই খাওয়াতে চাই না, কারণ আসলে আমার কাছে মনে হয় যে বাচ্চাদের জন্য কোনো ধরনের চকলেটই ভালো না। তবে আসলে মাঝে মাঝে তো আসলে বাচ্চাদের সাথেও পারা যায় না, তারা আবদার করলে আমরা আসলে দিয়ে ফেলি।
তো যাই হোক, জারিফ কিন্তু চকলেটটা অনেক মজা করে খেয়েছে। আসলে ফ্রিজ থেকে বের করেছি তো প্রথমে একটু শক্ত ছিল। আর এটা হচ্ছে গিয়ে পরের দিন বিকেল বেলা, বিকেল বলতে এখন 4টার মতো বাজে। আসলে আজকে সকাল থেকে বাসায় পানি নাই, আমি এই বাসাতে এসেছি প্রায় 8 মাসের মতো, বাট আমার এই বাসাতে 8 মাসে একদিন 1 সেকেন্ডের জন্যও পানি যায়নি। তো হঠাৎ করে গতকাল রাত থেকেই আমাদের বাসাতে পানি নাই। তো এই গরমের ভিতরে পানি নাই, এতে আমাদের আসলে খুবই কষ্ট হয়ে যাচ্ছিলো, তার ভিতরে রমজান। তো নিচে আমি আসলে জানতে গিয়েছিলাম পানির কি অবস্থা। আসলে আমাদের এখানে ওয়াসার লাইনে কাজ চলার কারণে 2 দিন আমাদের পানির প্রবলেমে ভুগতে হয়েছে। তো এটা আসলে খুবই কষ্টের ছিল, এখন আলহামদুলিল্লাহ বাসায় সব সময় পানি আছে। তো এই দিন পানি না থাকার কারণে রাতে আমরা বাহির থেকে খাবার কিনে এনে খাচ্ছিলাম, এটা হচ্ছে গিয়ে রাতের বেলা আর কি। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।